নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতির চমৎকার শুনব। আমি তিরুপুর তামিলনাড়ু থেকে বিজয়লক্ষ্মী বলছি। আমার সমগ্র জীবনই শ্রী পরমজ্যোতির আশীর্বাদ। আমার শিক্ষা, পেশা, বিয়ে, সন্তান, জীবনের প্রতিটি ঘটনা তাদের কাছ থেকে পাওয়া এক একটি ঐশ্বরিক উপহার। বিয়ের 1.5 বছর পর্যন্ত যখন আমি গর্ভধারণ করতে পারিনি, সত্যলোকের হোমগুলিতে অংশগ্রহণ করে শ্রী পরমজ্যোতির কাছে সন্তান ভাগ্য প্রাপ্তির প্রার্থনা জানাই। শ্রী পরমজ্যোতির আশীর্বাদে আমি গর্ভধারণ করি। 2021 সালের মার্চ মাসে আমার শিশুর জন্ম হয়। জন্মের পরে আমরা শিশুর কপালের এক পাশে একটি ছোট পিণ্ড লক্ষ্য করি। আমাদের শিশু বড় হওয়ার সাথে সাথে পিণ্ডটির আকারও বাড়তে থাকে। ক্রমশ এটি খুব স্পষ্টভাবে দৃশ্যমান হতে থাকে। আমাদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি হয় যে এটিতে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। পিণ্ডটি যাতে সম্পূর্ণ সেরে অদৃশ্য হয়ে যায়, সেজন্য আমরা আলয় দর্শন ও বড়যজ্ঞতে নিরন্তর প্রার্থনা করতে থাকি। এর মধ্যে ক্যান্সারের সম্ভাবনা নির্ণয়ের জন্য আমাদের একগুচ্ছ পরীক্ষা নিরীক্ষা ও স্ক্যান করাতে হয়। সমস্ত দুশ্চিন্তা ও উদ্বেগের অবসান ঘটে যখন পরীক্ষার ফলাফলে পিণ্ডটি ক্যান্সার মুক্ত নির্মিত হয়। আমাদের প্রতিদিন দীক্ষা গ্রহণের সাথে সাথে টিউমার বা পিণ্ডটি ছোট হতে শুরু করে। এই গত 2 মাসে আকারে এটি এতটাই কমে গেছে যে বাইরে থেকে তা প্রায় অদৃশ্য হয়ে গেছে। আমাদের পরিবারের প্রতি এরূপ ঐশ্বরিক সুরক্ষা ও ভালোবাসা বর্ষণ করার জন্য হে প্রিয় পরমজ্যোতি আম্মা ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।